মোটামুটি আমরা আজকে 27 পিপল ওখান থেকে রাপিড করেছি, লিফটিং করা হয়েছে, এনারা এখন সেফ জায়গাতে আছে। এখন কতজন আটকে আছে ওখানে? এখন আর কেউ নেই, সবাইকে তুলে দিয়েছি। একজন বয়স্ক লোক আছে, ওনাদেরকে তোলার জন্য ওনার ফ্রেন্ডসকে পাঠিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছে। এখন খানাকুলে পরিস্থিতি কি আছে বন্যা? পরিস্থিতি মোটামুটি এখন জল বাড়ছে, বাট বেটার দ্যান ইয়েস্টারডে। এখন সিচুয়েশন একটু ভালো জায়গাতে আছে, আমরা এভাকুয়েশন ঠিকভাবে করেছি, এখন আর কিছু অসুবিধা হবে না। আর ডিটেইল আমরা এখন রিভিউটা করছি আরম্ভ সাবডিভিশনে বলে, পরে আমি ডিটেইলসটা আপনাকে। ম্যাডাম, যাদের বাড়ি যাদের উদ্ধার করা হয়েছে তাদের কোনো একজনের মাত্র বাড়ি আছে, বাকি সমস্ত বাড়ি তলিয়ে গেছে? দেখুন, এগুলো আমাদেরকে রিভিউ করতে হবে, এই মুহূর্তে তো তোলা হয়েছে, আমরা একটু রিভিউ করে পরে ডিটেইলস কি আছে এটা জানবো। ম্যাডাম, একাধিক অভিযোগ আসছে বিভিন্ন লোক নাকি যারা আটকে আছে বিভিন্ন জায়গায় প্রাণ পাচ্ছে না, কোনো খাবার দাবার নেই, কি বললেন? একদম কিছু নেই, আপনারা একটু দেখে নেবেন। প্রত্যেক জায়গাতে আমাদের আজকে 80টা জায়গাতে আমরা রিলিফ সেন্টার গুলো খুলেছি, প্রত্যেক জায়গাতে আমরা খাবার ব্যবস্থা করে। ম্যাডাম, কতজন আটকে আছে? ম্যাডাম, কতজন আটকে আছে?